প্রবল বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৈরী আবহাওয়ায় ক্যালিফোর্নিয়ায় গাছ উপড়ে পড়ে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্যাক্রামেন্টো উপত্যকায় এক ব্যক্তি গাছ চাপায় এবং সান্তাক্রুজ কাউন্টিতে বাড়ির উপর গাছ আছড়ে পড়ার পর অন্য আরও একজন মারা যান। লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস নির্দেশ দিয়ে বলেন, নিরাপদে এবং রাস্তা থেকে দূরে থাকুন, এটি এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি একেবারেই কোনো প্রয়োজন না হয় তবে বাড়ি ছেড়ে বাইরে যাবেন না। এছাড়াও উত্তরে সান ফ্রান্সিসকোতে ভূমিধসও দেখা গেছে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।